আসসালামু আলাইকুম, ফিরে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের চাইনিজ স্টাইলের সুইট অ্যান্ড সাওয়ার প্রন করে দেখাবো। খুবই সুস্বাদু এই রেসিপিটা, একদম সহজ উপায়ে করে দেখানোর চেষ্টা করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক। সুইট অ্যান্ড সাওয়ার প্রন তৈরি করার জন্য প্রথমেই আমি একটা সুইট অ্যান্ড সাওয়ার সস তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ টমেটো সস, 7 মতো লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ চিনি। সাথে দিচ্ছি 1/2 চা চামচ ভিনেগার। সামান্য পানি দিয়ে এই সসটাকে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিলে তৈরি হয়ে গেল সুইট অ্যান্ড সাওয়ার সস। এখন আমরা চলে যাচ্ছি রান্নার কাজে। প্রথমে একটি কড়াইতে আমি 2 টেবিল চামচ রেগুলার ইউজের তেল নিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিব। এই চিংড়িটার মাথার অংশটা বাদ দিয়ে পেছনের রগটা ফেলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের গলদা চিংড়ি ব্যবহার করছি। আপনারা এখানে যে কোনো বড় সাইজের চিংড়ি ব্যবহার করতে পারেন, তবে একদম ছোট চিংড়িটা অ্যাভয়েড করা ভালো। 2 মিনিট মতন চিংড়িটাকে একটু ভেজে তুলে নিচ্ছি। এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এই তেলের মধ্যে হালকা ব্রাউন কালারের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে চিংড়ি মাছের অংশ। এখন দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মোটা সাইজের কেটে নেওয়া পেঁয়াজের পাপড়ি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সবুজ ক্যাপসিকাম আর 1/2 কাপ লাল ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আমি সেম সাইজের কেটে নিয়েছি। 2 মিনিট মতন ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে সবুজ এবং লাল ক্যাপসিকামটা ইউজ করছি। আপনারা চাইলে হলুদ ক্যাপসিকামও ইউজ করতে পারেন, অথবা যে কোনো একটি কালারের ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটা করা যাবে। 2 মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সুইট অ্যান্ড সাওয়ার সসটা। সসটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চুলার আঁচটা কিন্তু হাই থাকবে, চাইনিজ রান্না সবসময় হাই হিটে করতে হয়। এখন চিংড়িটা ভালোভাবে রান্না করে নিচ্ছি। যেহেতু আগে থেকে একবার ভেজে নিয়েছিলাম, খুব বেশি সময় লাগবে না। এই পর্যায়ে আমি এখানে সামান্য লবণ ব্যবহার করছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এতক্ষণ কোনো লবণ ইউজ করিনি, আর তার কারণ হচ্ছে টমেটো সস এবং সয়া সসে অলরেডি লবণ থাকে। তাই এই পর্যায়ে লবণটা একটু চেখে কম মনে হলে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। এখন আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। এবার আমি কর্নফ্লাওয়ার মেশানো পানিটা দিয়ে দিচ্ছি, এতে করে গ্রেভিটা থিক হবে। এখন একটু নেড়ে দিচ্ছি, একটু পরে দেখবেন গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস। একটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি। আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন, দেখতেই অনেক বেশি লোভনীয় হয়েছে। ফ্রাইড রাইসের সাথে এই সুইট অ্যান্ড সাওয়ার প্রনটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই ফ্রাইড রাইসটা কিভাবে তৈরি করতে হবে এর একটি রেসিপি সামনেই আমি আপনাদের সাথে শেয়ার করব। উপর থেকে সাজানোর জন্য কয়েকটা স্প্রিং অনিয়ন কেটে দিয়ে দিচ্ছি। এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল বাংলাদেশি চাইনিজ স্টাইলের সুইট অ্যান্ড সাওয়ার প্রন। দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। তাই আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।